prove that the set M2R does not form a group with respect to matrix multiplication. With respect to matrix multiplication, बोल तो এখানে কোথায় আটকাবে দেখি কে বলতে পারিস। এটা তোকে পরের এক্সাম্পলটা বলেছে দেখাতে, যে সেট M2R টা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রেসপেক্টে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে একটা গ্রুপ ফর্ম করবে না। রাখি বলবি এটা কোথায় আটকাবে, আছিস তো রে? আবার বল, এইটা কোথায় আটকাবে? এম টু আরটা যে গ্রুপ ফর্ম করবে না বলে যে ডাজ নট ফর্ম এ গ্রুপ, সেটা কোথায় আটকাবে? পারবি কেউ বলতে পারবি? ইনভার্স প্রপার্টিতে দেখ আটকে যাবে। কি করে আটকাবে দেখ, কি করে আটকাচ্ছে দেখ, লেখ প্রমাণটা লেখ এখানে। আমরা দেখ ধরে নিচ্ছি M2R, M2R মানে কি বললাম একটু আগে, M2R এর মধ্যে সেই সমস্ত ম্যাট্রিক্স গুলো বিলং করবে যে ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলো রিয়েল নাম্বার হবে এবং ম্যাট্রিক্স গুলো 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হবে, মানে দুটোরও দুটো কলাম থাকবে। তাহলে আমরা ধরে নিচ্ছি দেখ, লেট এ কমা বি বিলংস টু M2R হলো। তাহলে দেখ সেক্ষেত্রে যে কোনো 2x2 অর্ডারের যদি ম্যাট্রিক্স গুণ করিস, তাহলে এ মনে করে একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, সাপোজ মনে কর এ বি সি ডি এটা নিলাম, ঠিক আছে, এটা একটা এম টু আর মনে কর এলিমেন্ট নিলাম, এখানে এ বি সি ডি গুলো রিয়েল নাম্বার, বা আমি যদি সংখ্যা দই সংখ্যা দিয়েই লিখি মনে কর, সাপোজ মনে কর এ সমান নিলাম 2 3 1 0 এরকম একটা ম্যাট্রিক্স নিলাম মনে কর, এটা দেখ এম টু আর বিলং করছে কারণ এর এলিমেন্ট গুলো রিয়েল নাম্বার। এর এলিমেন্টগুলো দেখ রিয়েল নাম্বার, এবং তার সাথে আর কি হচ্ছে না, তার সাথে দেখ এটা কিন্তু একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। একই রকমভাবে বি ইজ ইকাল টু মনে কর আমি নিচ্ছি সাপোজ 3 1 4 5, এটাও দেখ একটা এম টু অর্ডারের এলিমেন্ট কারণ এটাও দেখ একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স এবং এর এলিমেন্টগুলো রিয়েল নাম্বার। তাহলে এখন এ ডট বি যদি করা হয় তাহলে সেইটা কত হয়, কত অর্ডারের ম্যাট্রিক্স হবে? তাহলে দেখ এখান থেকে আমরা ইমপ্লাই করবে এটা বলতে পারবো না, এ ডট এ কমা বি বিলংস টু এম টু আর, এবং শুধু 2x2 অর্ডারের ম্যাট্রিক্স তো হবেই, তার সাথে তার এলিমেন্টগুলো যেগুলো সেগুলো তো কি হবে রিয়েল নাম্বার নিশ্চয়ই হবে। এটার সাথে এটা যদি গুণ করিস তাহলে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স তো হবেই আর তার সাথে এলিমেন্টগুলো রিয়েল নাম্বার হবে এ ডট বি ম্যাট্রিক্সটা। তার মানে কি, তার মানে এ ডট বিটা সেক্ষেত্রে বিলং করে আছে কোথায়, না দেখ এম টু আর, বলতে পারি কিনা দেখ এ ডট বি বিলংস টু এম টু আর। তাহলে এ ডট বিটা যদি এখন এম টু আর বিলং করে তার মানে কি বলতে পারবো, না তার মানে দেখ বলতে পারবো দেয়ারফোর দ্য সেট এম টু আর, এম টু আরটা কি হয়ে গেল না, ইজ ক্লোজড আন্ডার, ঠিক আছে, দেয়ারফোর দ্য সেট এম টু আর ইজ ক্লোজড আন্ডার দ্য ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। Therefore, the set M2R is closed under the matrix multiplication. তার মানে দেখ ক্লোজার প্রপার্টি অলরেডি স্যাটিসফাই হয়ে যাচ্ছে। এবার দেখ তোরা একটু আগে তোদেরকে বললাম, যখন আগের এক্সাম্পলটা করানো হলো সেখানে বললাম কি না, যে কোনো তিনটে ম্যাট্রিক্স অলওয়েজ কি করে, না যে কোনো তিনটে ম্যাট্রিক্স অলওয়েজ অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। তাহলে আমরা দেখ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা যেহেতু অলওয়েজ ওবে দ্য অ্যাসোসিয়েটিভ ল, তাহলে সেক্ষেত্রে ম্যাট্রিক্স তোর অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা তাহলে সেক্ষেত্রে কি হবে, না অলসো হোল্ডস ইন এম টু আর দেখ বলতে পারবো। তাহলে এখানে দেখ 2 নম্বরেতে লিখছি এগেন অ্যাজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এগেন অ্যাজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ওবে ওবে দ্য অ্যাসোসিয়েটিভ ল, ওবে দ্য অ্যাসোসিয়েটিভ ল হয়েছে। দেয়ারফোর কি বলছে এখান থেকে, না দেয়ারফোর
সেই ক্ষেত্রে দেখ বলছি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, দেয়ার ফোর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অলসো হোল্ডস, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অলসো হোল্ডস ইন কোথায় না এম টু আর তে দেখ, দেয়ার ফোর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অলসো হোল্ডস ইন এম টু আর বলা যাবে, যেহেতু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা অলওয়েজ অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে যে কোনো ম্যাট্রিক্সের জন্য। তিন নম্বরে দেখ আইডেন্টিটি প্রপার্টি যখন আসব তখন আগের মতো করে দেখ আইডেন্টিটি এলিমেন্ট যদি বার করতে হয় তাহলে দেখ হেয়ার আমরা বলতে পারি কি না হেয়ার আই টু ইজ ইকাল টু ওয়ান জিরো জিরো ওয়ান, এই জিনিসটা দেখ বিলংস টু এম টু আর, ঠিক আছে, বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট, বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট, এবং এইখানে যে আইডেন্টিটিটা পাবি সেই আইডেন্টিটিটা কী ধরনের আইডেন্টিটি না এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, একটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কেন কথাটা বলছি না, যেহেতু এখানে যে অপারেশনটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন যদি থাকে অপারেশন তাহলে তার রেসপেক্টে যে আইডেন্টিটি এলিমেন্ট সেটাকে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলা হয়, আর যদি অপারেশনটা বাইনারি অপারেশন যদি অ্যাডিশন থাকে, ঠিক আছে, বা ম্যাট্রিক্স অ্যাডিশন যদি থাকতো তাহলে তখন সেটাকে তোর অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট বলা হতো। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে বা মাল্টিপ্লিকেশন বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্টটাকে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, এবং অ্যাডিশন বাইনারি অপারেশনের আন্ডারেতে আইডেন্টিটি এলিমেন্টটাকে বলা হবে আমাদের অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট। এবার কেন আই টুটাকে আইডেন্টিটি এলিমেন্ট এখানে বলছি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট না, আগের মতো করে দেখ আমরা লিখতে পারি সিন্স আই টু ডট এ, এই জিনিসটা সমান এ ডট আই টু সমান কি হয়ে যাবে না এ, কার জন্য এটা হোল্ড করবে না সেই সমস্ত এ গুলোর জন্য, ফর অল এ বিলংস টু কোথায় না এম টু আর দেখ, ফর অল এ বিলংস টু এম টু আর এর জন্য দেখ এই রিলেশনটা অলওয়েজ হোল্ড করবে। তার মানে এখান থেকে কি পেয়ে গেলি না, তার মানে দেখ এখান থেকে পেয়ে গেলাম দেয়ার ফোর আইডেন্টিটি প্রপার্টি, ঠিক আছে, আইডেন্টিটি প্রপার্টিটা কি হয়ে যাচ্ছে না অলসো হোল্ডস কোথায় না ইন এম টু আর, দেয়ার ফোর আইডেন্টিটি প্রপার্টি অলসো হোল্ডস ইন এম টু আর দেখ, তার মানে আমাদের তিন নাম্বার প্রপার্টিটাও দেখানো হয়ে গেল। নেক্সট এবার আসছি আমাদের চার নাম্বার প্রপার্টি, যেটা হচ্ছে তোর ইনভার্স প্রপার্টিটা না, ইনভার্স প্রপার্টি দেখ যখন দেখাতে যাব আমরা ধরে নিচ্ছি লেট এ বি এনি টু ক্রস টু, ঠিক আছে, এ বি এনি টু ক্রস টু রিয়েল সিঙ্গুলার ম্যাট্রিক্স, ভালো করে খেয়াল করবি কি কথাটা লিখছি, এ বি এনি টু ক্রস টু রিয়েল সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার যেহেতু এটা টু ক্রস টু ম্যাট্রিক্স এবং যেহেতু